জগন্নাথে এত সুন্দর এত ভালো একটা টিম আমাদেরকে উপহার দেওয়ার জন্য আজকে প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হওয়ার মুখে এলাকার সমস্ত প্রিয়মণি দর্শকদেরকে আমরা বাঘাখালি ফুটবল ক্লাবের পক্ষ থেকে বিলম্ব করবেন না। আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হওয়ার মুখে কয়েক সেকেন্ডের ব্যবধানে আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হওয়ার পথে সম্বর্ধনা জানানো হচ্ছে, সবাই হাত চালিয়ে দেবে। আমরা খেলা স্টার্ট করে দিলাম, খেলা শুরু। উটুনের পায়ে বল রয়েছে, উটুনের চিপ শিলাকে উদ্দেশ্য করে আক্রমণে যুব শক্তির শট। প্রতিহত আমরা ভালো ফুটবল দেখতে চাই। হ্যাঁ, বল ইতিমধ্যে মাঠের মধ্যে চলে এসেছে আক্রমণে। মাঠের বাইরে যে বলগুলো যাচ্ছে আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ করবো যত তাড়াতাড়ি পারে পৌঁছে দেবে। কিন্তু শিলা পায়ে বল, সেখান থেকে শান্তু শান্তু, দেখা যাক কি হয়। শান্তু বাথরুমের উপর যদি কোনো সদস্য থাকো নিচে নামবে, বাথরুমের ছাদের উপরে, বাথরুমের ছাদের উপর যারা আছে নিচে নামবে। চকিতে শিলা একটি শট দেখেছিলেন, কিন্তু সেখান থেকে আবাসাই মিডফিল্ডার আসে আক্রমণের চেষ্টা। সেখানে রয়েছে তো এবারে নিজেদের অর্থ থেকে খেলে আক্রমণ ওঠার চেষ্টা গোল্ডেন ক্লাবের সরকার ছিলেন কবলে জড়িয়ে পড়লেন, সমিত্র চলেছেন, সমিত্র বল, দেখা যাক। সেখানে কিন্তু ডাকু সরকার রয়েছে অতিদিন প্রহরী,
স্টপার ব্যাক যুব শক্তি জগন্নাথ ভাই, অনেক ধন্যবাদ। সুজয় মন্ডল রয়েছে ডাকু সরকারের লম্বা চিপ, সেখান থেকে এক্ষেত্রে কিন্তু তারিফ করতে হবে রাকেশ, যে অনেকদিন স্লাইডিং ট্যাকল করলেন, টিমের বিপদ থেকে রক্ষা করলেন, স্বয়ং পরিচালনা শুরু করলেন। প্রতিহত আক্রমণে সত্যি তারিফ করতে হয় যেভাবে তিনি অর্থাৎ মাটিতে ইলেভেন পাপাই আক্রমণ হতে পারত, সেখান থেকে গোলকিপার গোল্ডেন ক্লাবে সেখান থেকে গোলকিপার মামা থেকে হাবিবে দেখা যাক, হাবিবের দখলে বল, সেখানে শিলার জন্য চিপ রয়েছে যারা বল বয় মাঠে আজকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা বলটা অতি তাড়াতাড়ি
উটু চৌধুরী 1-1 খেলে নিয়েছেন আসিফের সঙ্গে। আবার ব্যাক পাস উটুনের দখলে বল, উটুনের থ্রু হাবিবের জন্য আসিফ, ওখানে আসিফের দখলে বল রয়েছে, সেখান থেকে ব্যাক পাস উটু চৌধুরী, উটুনের পায়ে বল, সেখান থেকে হাবিব 1-1 খেলছেন হাবিব এবং সিরা সুযোগ, এবং যে গোলটি সিরা মিস করলেন এটা হচ্ছে স্ত্রী মিস্টেক। আমরা ইউটিউবে পুরস্কার রয়েছে, লক্ষ্য করো একদম মনোরম ফুটবল খেলা যেমন মাঠ হওয়ার প্রয়োজন, একদম একদম সেরকম একটা মাঠে ভালো খেলা তো আমরা আশা করতেই পারি না। একদম আক্রমণে আছে অসাধারণ সেভ পাই গোলকিপার, গোলকিপার রয়েছে পুকুরে, সেই ভাই ছোট ভাই বাপ্পা অসাধারণ সেভ, তিনি দলের মত প্রোধ করলেন। তো যে কথায় তাপস দা ছিল সেই কথায় ফিরে আসছি, সে এত সুন্দর মাঠ আমি জানি যে বিভিন্ন চাপের একটি ধ্রুপটি রয়েছে, আগামী গত দুদিন ধরে বৃষ্টিপাত চলছে, আমাদের এই গ্রামকে এগিয়ে দিয়েছে, সবাই হাততালি দেবে। এখনো খেলা শেষ, যুব শক্তির পক্ষে হাবিব গোল করলেন 3-1 করে, যুব শক্তি সজল চলন্ত ক্লাব, আপনারা রেডি থাকবেন কারণ আমাদের প্রথম রাউন্ডের আক্রমণে সেই হাবিব জার্সি নাম্বার 9 যুব শক্তির আক্রমণ, হাবিবের দখলে বল রয়েছে, ব্যাক পাস শিলা, শিলা পায়ে বল, শিলা শট, এলোমেলো শট মাঠের বাইরে, বল দেখলাম একদম গোল পোস্টের কাছে গিয়ে মিস্টেক করছে, বেশিরভাগ বলই দেখা যাচ্ছে যেভাবে তিনি প্রথম গোলটি করেছিলেন উজ্জীবিত হয়েছিলেন, আমরা আশা করব শিলা তার ভুল সংশোধন করে নেবেন। লম্বা থ্রু হাবিবের জন্য আক্রমণে যুব শক্তি, হাবিবের হাবিবের শট, সেখানে বসেই গোলকিপার রয়েছে নদী বাপ্পা, সেখান থেকে উইলিয়াম জার্সি নাম্বার 6 লম্বা সুইচ ওভার রাকেশের উদ্দেশ্যে, রাকেশ আক্রমণে গোল্ডেন ক্লাব রাকেশের, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই ফুটবল টুর্নামেন্ট আমরা হয়তো আয়োজনে একটি সমস্যার সম্মুখীন হতে পারতাম, কিন্তু তাদের সহযোগিতা আর্থিকভাবে সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি, আমাদের সঙ্গে রয়েছে মাঠের মধ্যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, বিশ্বাস হার্ডওয়ার্ক রয়েছে বাঘাখালি, ধন্যবাদ বিশ্বাস হার্ডওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে, তারা দিচ্ছেন ফাইনালে দু দলের জার্সি, অর্থাৎ আজকের এই ফুটবল টুর্নামেন্টে যে দুটি টিম ফাইনালে অংশগ্রহণ করবে তাদের দুটি টিমকে ফাইনালে জার্সি প্রেজেন্ট করছেন বিশ্বাস হার্ডওয়ার্ক বাঘাখালি, এবং তার সঙ্গে রয়েছে স্বপ্না ড্রেসেস আমাদের দেবনাথপুর বাজার দেবনাথপুর নদিয়া, বিশ্বকর্মা গ্যারেজ দেবনাথপুর বাজার নদিয়া, তেহট্টে রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে রয়েছে যারা রয়েছেন তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। হ্যালো সুকুমার দা, হ্যাঁ বলুন, যে দ্বিতীয় টপিকটা আছে ওটা হচ্ছে ক্লাব সদস্য, হ্যাঁ সত্যি তাতে ঠিক একজন ব্যাপার আছে আমাদের ভাই সত্যিও বিক্রম সরকিও না দাদাটা সরকিও না ক্লাব সদস্য, না না সিসি টপি নয় তাই তো, না না অ্যাকচুয়ালি টাউনের টপি আছে সিসি টপি, একদম একদম ভুল প্রমাণিত হয়েছে দাদা, হ্যাঁ টপিকগুলো কিন্তু সিসির উদ্দেশ্যেই হয় সেই জন্য ভুলটা আমার হয়েছে, আমাদের ভাই বিক্রম আমাদের ক্লাব সদস্য, আমি ভুল ঘোষণা করে রেখেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বিক্রমের উদ্দেশ্যে একবার জোরে হাততালি হয়ে যাক, ভাই আজকে প্রেজেন্ট করছে এই খেলায় অর্থাৎ রানার্স আপ ট্রফি, বিক্রমের সাথে আমি দেখা করবো, হ্যাঁ বিক্রম কোথায় আছে আমি দেখা করবো, হ্যাঁ বিক্রমের সাথে দেখা করবো, একটু শিলার পায়ে বল রয়েছে আক্রমণে যুব শক্তি, শিলার দখলে বল যাওয়ার চেষ্টা, ওখানে পাপাই রয়েছে অনেকটা অরক্ষিত জমি সেখানে রয়েছেন সেই মুর্শিদাবাদের স্টপার জেনারেল ডাকুর সরকার, যার কথা না বললেই নয়
এই ডাকু সরকার কিন্তু বহুদিন ফুটবল খেলছেন, ফুটবল মাঠের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে এই ডাকু সরকারের। আর এই বুটুন কে নেই, বুটুন সরকার নদিয়ার মিডফিল্ড জেনারেল যাকে বলা হবে এক সময়, সেই বুটুন চলেছে আক্রমণে, বুটুন সরকার, বুটুন চৌধুরী, সেখান থেকে হাবিব, হাবিব ভাই আক্রমণে একটা অসাধারণ ব্যাটসম্যান সিরার মাঠে দেখতে পেলাম। নাপলদা কেমন লাগছে? নাপলদা নাপলদা গোলটি কেমন লাগলো? গোলটি সম্বন্ধে বলতে গেলে আমার সবচেয়ে অবাক লাগছে, আমি জানি না রাজনীতি কিছু না, কিন্তু এত সহজ গোল এত সুন্দর ভাবে করলো এটা খুব কম দেখা যায়। দেখে শুনে একদম সিরার ডাট পায় প্লেসমেন্ট বল কিন্তু জানে। সুতরাং 4-1 গোলে এগিয়ে গেল ক্লাব যুব শক্তি। আমরা দেখতে পাচ্ছি লম্বা সুইচ ওভার, সেখানে হ্যালো মাঠের ভিতরে দেখছি অনেক মহিলাই হয়তো খেলা দেখতে এসেছেন, আপনাদের অনুরোধ করব খেলা শেষ, আপনারা আমাদের এই বাস সাইডে আলাদা জায়গা।